হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। স্মার্টফোন বর্তমানে সবার হাতে হাতে, বাবা মা, শিক্ষক, অভিভাবক সকল মহলই বলে যে এটার কারণেই নাকি ছেলেমেয়েরা পড়ালেখায় অমনোযোগী হয়ে যাচ্ছে। কথা সত্য, তবে এটার যেমন ভালো দিক রয়েছে ঠিক তেমনই খারাপ দিকও রয়েছে। সারাদিন গেম খেলে, নাটক সিনেমা দেখে মজা নিতে পারেন, যত মজা তত সাজা পরে বুঝবেন। অপরপক্ষে কোনো ক্লাসের ভিডিও টিউটোরিয়াল দেখে নিজেকে আরও বেশি দক্ষ করে গড়ে তুলতে পারেন। এখন কথা হচ্ছে আপনি কোন দিকটা বেছে নেবেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। তবে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে স্মার্টফোন খুবই উপকারী হতে পারে, যদি এটার সঠিক ব্যবহার জানা থাকে। স্টুডেন্ট লাইফে স্মার্টফোনের সঠিক ব্যবহার কিভাবে করবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও মিস না করতে বেল বাটনটি প্রেস করে দিবেন। ইন্টারনেট হাতে তো দুনিয়ার সাথে, আপনার যদি পর্যাপ্ত ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকে তাহলে আপনি স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা জীবনে খুব সহজেই পেতে পারেন অনন্য সফলতা। তার জন্য থাকতে হবে আপনার একান্ত সদিচ্ছা, এটা ছাড়া হবেই না। এরপর আপনাকে পরিকল্পনা মাফিক আগাতে হবে। আপনি প্রধানত তিনটি উপায়ে আপনার শিক্ষাক্ষেত্রে এটার ব্যবহার নিশ্চিত করতে পারেন। এক নম্বর হচ্ছে ইউটিউব, দুই নম্বর হচ্ছে গুগল, তিন নম্বর হচ্ছে ফেসবুক গ্রুপ। ইউটিউব হচ্ছে জানা ও জানানোর এবং শেখা ও শেখানোর চাক্ষুষ মাধ্যম, অথচ আমরা না জেনে শুধু বিনোদনের আকর্ষণী হিসেবে ব্যবহার করে অযথা জীবনের মহামূল্যবান সময় নষ্ট করি। আপনি কিভাবে ইউটিউব থেকে যে কোনো বিষয় শিখতে পারেন সে বিষয়ে আমার একটি ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে, আই বাটন থেকে সেটা দেখে আসতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও দেখে আসতে পারেন। ইউটিউবের সার্চ বার হচ্ছে আপনার কাঙ্ক্ষিত বিষয় খুঁজে পাওয়ার মোক্ষম মাধ্যম। আপনার যা যা দরকার এখানে সার্চ দিয়ে দেখে শিখে নিতে পারবেন। তবে ক্লিক বেইট টাইপের ভিডিও দেখার মন মানসিকতা পরিত্যাগ করতে হবে। একবার যদি ঢুকে পড়েন রাত গড়িয়ে সকাল হয়ে যাবে, দিন শেষে চোখে সরিষার ফুল দেখবেন। পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিলে আপনি অনেক ওয়েবসাইটের সন্ধান পেয়ে যাবেন, যেগুলোতে আপনার কাঙ্ক্ষিত বিষয়ের অনেক তথ্য উপাত্ত ও সমস্যার সমাধান দেওয়া রয়েছে। উল্টাপাল্টা কিছু সার্চ দেওয়ার দরকার নেই, শুধু আপনার পড়ার বিষয় খুঁজে পড়ুন, ভবিষ্যৎ গড়ুন। ভবিষ্যতে মূর্খদের দু পয়সাও দাম থাকবে না, তারা দেশ ও জাতির বোঝাই পরিণত হবে। পৃথিবীর সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। এই ফেসবুকের অন্যতম একটি সেকশন হচ্ছে ফেসবুক গ্রুপ। এখানে আপনি আপনার কমিউনিটির অনেক গ্রুপ পেয়ে যাবেন, যেখানে আপনার সমমনারা কাঙ্ক্ষিত টপিক ও বিভিন্ন সমস্যা নিয়ে পোস্ট করেন। সেখানে অনেকে কমেন্ট সেকশনে আলোচনা, সমালোচনা ও সমাধান বাতলে দেন। এছাড়াও মেসেঞ্জার গ্রুপেও আপনারা সমমনাদের সাথে পারস্পরিক আলোচনা করে সমস্যার সমাধান করে নিতে পারেন। তথ্য উপাত্ত, প্রয়োজনীয় নোটস শেয়ার করে নিজেদেরকে ঝালিয়ে নিতে পারেন। তবে রিলস ভিডিও দেখে বা চ্যাটিং চিটিং করে সময় নষ্ট করার মানসিকতা ত্যাগ করতে হবে। এগুলোর ব্যবহার হোক প্রয়োজনের তাগিদে, শুধু সদিচ্ছা থাকলেই আপনি সফলতাকে ছুঁয়ে দেখতে পারবেন। আজকে এ পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।